একটু পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ আর পরিমাণ মতন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, একটু লবণ, লবণটা দিয়ে একটু তেল দিব, তেলটা সব সময় বেশি দিতে হয়। আর এখানে আমি 2 টেবিল চা চামচ দিয়েছি রসুন আর জিরে বাটা। তেল যেহেতু ছোট মাছ রান্না করব মাখিয়ে, তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তেলটা একটু বেশি করে দিয়ে এটা সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়ার পরে যেটি করব সেটি হলো মানে ভাজিটা, যে অল্প কিছু সবজি দিব এর মধ্যে আমি, একটু তার একটু আলু। আর এই ভাজিটা সত্যি এত মানে মজা হয় খেতে, সবাই হয়তো পছন্দ নাও করতে পারে যেহেতু ছোট মাছ। আর এই মাছটাকে যে কী নামে বলে আমার ঠিক মনে নেই, তো যাই হোক সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আর সবজির মিক্সটাও খুব সুন্দর হয়েছে, একটু উস্তা। গরমের দিনে হয় কি এই টাইপের খাবারটাই বেশি ভালো লাগে। তো আমি যেই হাতটা দিয়ে মেখে দিয়েছি ওই হাতেই যে মশলাটা ছিল ওটা আমি ভালো করে ধুয়ে একটু পানি, খুব বেশি পানি দেইনি, একটু সবজি পরিমাণ হয়েছে এরকম পরিমাণে পানি দিয়েছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তো আজকে সবার সঙ্গে ভাবলাম যে একটু ছোট মাছ রান্না বা দুপুরের যে হালকা রান্না পাতলা সেটি শেয়ার করে ফেলি, তো সেটা ভেবেই আসলে সবার সঙ্গে একটু শেয়ার করা। তো আমার আসলে রান্না করতে ভালো লাগে, আর সব থেকে যেটি ভালো লাগে রান্না করার সময় একটু মানে ভিডিও না করলে মনে কেমন যেন ভালোই লাগে না। তো মোটামুটি আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। এরপরে যেটা আমি মানে শুকিয়ে গেলে এটা নামিয়ে নেব, আর খুব বেশি শুকাবো না, হালকা একটু ভিজা ভিজা করব। আর এদিকে মাছটা রান্না করার জন্য আমি ফুরানি দিয়ে নিচ্ছি, পেঁয়াজটাকে লাল করে উপর দিয়ে একটু জিরে দিয়ে আমি এটা তুলে নিব। তো তুলে নিয়েছি, এরপরে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা একটু লাল করে নিব, লাল করা বেশি লাল করব না। এর ভিতরে আমি 1 টেবিল চামচ রসুন জিরে বাটা দিয়ে দিব, কয়েকটি কাঁচা মরিচ। আমরা সবসময় মাছ কষিয়ে রান্না করি, একটু লবণ দিয়ে দিব, একটু হলুদ। এরপরে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিব। অনেকে শুকনা মরিচের গুঁড়ো দেয় কিন্তু আমি এটা দিই না। তো ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার কাছে মাছ ভেজে রান্না করলে একদমই ভালো লাগে না, সবসময় কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো মোটামুটি সুন্দর করে আমি কষিয়ে নিব, আর মশলাটা কিন্তু বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এরপরে আমি যে সিম আর ডাটাগুলো কেটে রেখেছিলাম 2-1 পিস সজনেও দিয়েছি, তো সেটা ভালো করে মাছটা তুলে রেখে যে মশলাটা ছিল তার মধ্যে কষিয়ে নিয়েছি। আর এক পর্যায়ে হাফ সিদ্ধ হয়ে আসলে এর ভিতরে আমি মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে ফুরানিটা দিয়ে নামিয়ে নিব। তো মোটামুটি আমার রান্না শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।